আমার মা বরিশাল থেকে আর বাবা আমি একদম শিওরনলে মোস্ট প্রবলি ঢাকা থেকে, মা বরিশাল থেকে। আমার এইবার এত টাইট শিডিউলে এসেছি, আমি এসেছি অ্যাকচুয়ালি গতকাল এই আজকে প্রিমিয়ারের জন্য, আমি কালকে সকালে আবার বেরিয়ে যাবো। কিন্তু আমার একটা প্ল্যানিং আছে যে পরে একটু হাতে সময় নিয়ে এখানে এসে ঢাকা তো ঘোরা হলো, বাবার জায়গাটা তাও মায়ের জায়গাটা একবার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে। ইটস লাইক হোম অ্যাওয়ে ফ্রম হোম। আমাদের ভারতীয়দের একটা কথা আছে, অতিথি দেবায় ভব, মানে অতিথি ভগবানের মতো হয়। আই এম ফ্ল্যাটার্ড। অভিজ্ঞতা বলতে আমাদের দুই বাংলা মিলে কাজটা হয়েছে, তো তাই টেকনিশিয়ান্স বা তারা যারা ছিল আমাদের কলকাতার তাদের তো আমি আগে থেকে জানতাম, তাই ওটা একটা মজা ছিল যে জানা টিম পাচ্ছি। তার সাথে সাথে বাংলাদেশ থেকে যেই টিম গেছিলো তাদের সাথেও আলাপ পরিচয় হয়। এবং আরেকটা বড় পাওনা হলো, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কাস্টিংয়ে কাজ হয়েছে, পৃথিবীর অনেক জায়গার লোকজন, অনেক মানুষ, অনেক প্রদেশের মানুষ, তাদের সাথে তাদের কথোপকথন, তাদের সাথে ইন্টারাকশন, সেটা একটা বড় পাওনা। আমরা বাঙালিরা খুব ইমোশনাল হই তো, এবং এই যেই কারণে, এটা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা প্রধান একটা ইনসিডেন্ট, কিন্তু যেই কারণটার জন্য এই জঁকে যেই লড়াইটা লড়েছিল সেই কারণটা কিন্তু খুব ইউনিভার্সাল। সেটা হলো গিয়ে কিছু বেসিক রিকোয়ারমেন্ট, যেটা মানুষের দরকার সেটার দাবি। তো আমার মনে হয় সেই জায়গা থেকে আমরা সবাই কানেক্ট করতে পারি। শিল্প এমন একটা জিনিস, সেটার তো সবসময় একটা আপগ্রেডেশন হতে থাকে। সেটা আমাদের কলকাতাতেও আপগ্রেডেশন হচ্ছে, বাংলাদেশের আগের থেকে অনেক বেশি আপগ্রেডেশন হয়েছে। এবং আমি এটা বলতে চাই প্রত্যেক বাংলাদেশিদের, যে আপনাদের এখানকার ওটিটি প্ল্যাটফর্মের কাজ, ছবির কাজ, নাটক যেটা আপনারা বলেন, মানে টেলিভিশন সিরিয়াল যেটা হয়, সেটা তো আগে একটা মার্কেট আমাদের ওখানে ছিলই। এখন কিন্তু ওটিটি এবং ছবির একটা আলাদা বাজার তৈরি হয়েছে, এবং আমাদের ওখানকার দর্শক কিন্তু সেটা দেখতে প্রচণ্ড রকমের তারা ইচ্ছুক, এবং তারা খুব কিউরিয়াস থাকে নতুন কী ওটিটিতে আসছে, নতুন কী ছবি আসছে। তো ডেফিনেটলি প্রত্যেক ইন্ডাস্ট্রি যেমন আপগ্রেডেশন হচ্ছে, এই ইন্ডাস্ট্রিরও হচ্ছে, এবং এক একটি দেশে এক এক রকমভাবে সে আপগ্রেডেশন হচ্ছে। টেকনিক্যাল আপগ্রেডেশনের কথা, সেইটা তো আবার আমাদের দেখলে পরে হয়তো আমাদের থেকে অন্য প্রদেশ, মানে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি বলছি, তারা একটু এগিয়ে আছে। তো এইটা তো ফর দ্য সেক অফ আর্ট, এটা শিল্পের জন্য এই আপগ্রেডেশন চলতেই থাকে। আই ওয়াজ রোল্ড আউট ওয়াচিং মহানগর, আমি ওনার বড় ভক্ত হয়ে গেছি। মুশারফজি না, আমি বড় ভক্ত হয়ে গেছি। মৃণাল সেনের যেই বায়োগ্রাফিটা হচ্ছে এইটার লুকটা তো বেরিয়ে গেছে। আর জয়া আপা আমি বলবো না, ওনাকে আমি আপা হিসেবে দেখি না, আমার ওনাকে এত ভালো লাগে, উনি জয়া এসান, জয়া এসানই থাকবো আমার। আচ্ছা।